অবশেষে স্বস্তি আসছে চালের বাজারে। মিনিকেট, নাজির শাইল ও মোটা চাল সহ সব ধরনের চালের দাম কেজিতে কমেছে 4 থেকে 5 টাকা। এছাড়া অন্যান্য পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল হলেও কিছুটা বাড়ছে পেঁয়াজের দাম। দেশীয় মাছের দামও বেড়েছে। তবে পেঁয়াজের দাম বাড়ার পেছনে আড়তদারদের কারসাজির অভিযোগ করেছেন বিক্রেতারা। বাজারে সবজির যোগান পর্যাপ্ত, দামও স্থিতিশীল। এদিকে রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকায়।